হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব অভদ্রভাবে গাড়ি চালালে ভারতীয় আইনে কী কী সাজা হতে পারে। এরকম অনেক সময় দেখা যায় কখনো আপনার বন্ধু প্রতিবেশী আপনার গাড়ি নিয়ে চলে যায়, বা আপনি ওদেরকে গাড়ি চালাতে দিয়ে থাকেন, বা আপনার গাড়ি আপনার ড্রাইভার চালায়। ওই সময় যদি ওই গাড়ির চালক ওই ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা করে ফেলে, তখন ওই গাড়ি চালকের বা ড্রাইভারের কী সাজা হতে পারে এবং গাড়ির মালিককে কী রকম ঝামেলার সম্মুখীন হতে পারে। যে কোনো গাড়ি হোক, যদি গাড়ির ড্রাইভার অবহেলা করে অভদ্রভাবে গাড়ি চালায় যে কোনো পাবলিক রোডে, যাতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে বা কোনো ব্যক্তির আঘাত বা আঘাতের সম্ভাবনা থাকে, যেমন ট্রাফিক নিয়ম না মেনে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ইউজ করা বা ঘুমের ঘরে গাড়ি চালানো, এরকম ব্যক্তি আইপিসি ধারা 279 অপরাধ করে। এর জন্য তার 6 মাসের সাজা বা জরিমানা দুটোই হতে পারে। জরুরি নেই অ্যাক্সিডেন্ট হোক বা অঘটন ঘটুক, শুধুমাত্র এতটুকুই অনেক এমন গাড়ি চালাচ্ছে, মানুষের জীবনে ক্ষতি হতে পারে বা আঘাতের সম্ভাবনা থাকে, তখন ওই ধারা প্রয়োগ করে। যদি কোনো ব্যক্তি স্পিডে গাড়ি চালায়, ডেঞ্জারাসভাবে অবহেলা করে, ওই সময় যদি ড্রাইভার দ্বারা কোনো ব্যক্তির আঘাত বা চোট হয়, এটা আইপিসি ধারা 337-এর অধীনে অপরাধ করে। এই অপরাধের জন্য 6 মাসের সাজা বা জরিমানা বা দুটোই হতে পারে। এটা কম্পাউন্ডেবল অফেন্স, কিন্তু আলোচনা সাপেক্ষ। যদি তাড়াহুড়ো করে গাড়ি চালানোর সময়, ডেঞ্জারাস ড্রাইভিং করার সময় কোনো ব্যক্তির গুরুতর আঘাত হয়, যেমন মাথায় চোট, শরীরে বড় ফ্র্যাকচার হয়ে যায়, এই অপরাধে আইপিসি ধারা 338-এর অধীনে আসে। এতে দোষী সাব্যস্ত হওয়ার পর 2 বছর সাজা ও জরিমানা বা দুটোই হতে পারে। এটাও কম্পাউন্ডেবল অফেন্স, কিন্তু আলোচনা সাপেক্ষ। আর যদি তাড়াহুড়ো করে অবহেলা করে গাড়ি চালানোর সময়, ডেঞ্জারাস ড্রাইভিং করার সময় কোনো ব্যক্তির মৃত্যু বা ডেথ হয়ে যায়, এই অপরাধে আইপিসি ধারা 304-এ অধীনে আসে। এতে দোষী সাব্যস্ত হওয়ার পর 2 বছর সাজা ও জরিমানা বা দুটোই হতে পারে। এটা কম্পাউন্ডেবল অফেন্স নয়, এটা আলোচনা সাপেক্ষও নয়। ধরুন অ্যাক্সিডেন্টের সময় 3 জনকে ধাক্কা লাগলো, একজনের হালকা চোট হলো, একজন গুরুতর আঘাত হলো আর একজন মারা গেল। ওই সময় ড্রাইভারের উপর, গাড়ি চালকের উপর আইপিসি ধারা 279, 337, 338, 304-এ লাগে। এই 4টি কগনিজেবল অফেন্স পুলিশ গ্রেপ্তার করতে পারে, কিন্তু এতে জামিনও হতে পারে। ধরুন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তখন গাড়ি রুখে নেওয়ার জায়গায় গাড়ি টেনে বেরিয়ে গেল, আহত ব্যক্তি গাড়ির নিচে আছে, টেনে যাওয়ার কারণে ওই ব্যক্তির মৃত্যু হলো। যদি গাড়িটি রুখে নিত ওই ব্যক্তি বেঁচে যেত, কিন্তু ড্রাইভার রুখে নেয়নি, তখন ড্রাইভারের ওপর আইপিসি ধারা 304-এর অপরাধ লাগে। দোষী সাব্যস্ত হওয়ার পর 10 বছরের সাজা এবং জরিমানা দুটোই হতে পারে। আর যদি কোনো ব্যক্তি জেনে বুঝে কাউকে মেরে দেওয়ার উদ্দেশ্য নিয়ে অ্যাক্সিডেন্ট করে, আহত ব্যক্তির মৃত্যু হয়ে যায়, এই ব্যাপারে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির উপর আইপিসি ধারা 304-এর অধীনে 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে। অ্যাক্সিডেন্ট কেসে গাড়ি বা গাড়ির কাগজ পুলিশ হেফাজতে নিতে পারে। গাড়ির মালিকের কর্তব্য গাড়ির প্রত্যেকটা পেপার ঠিক রাখা এবং ড্রাইভারের লাইসেন্স থাকা অবশ্যই দরকার। গাড়ির ইন্স্যুরেন্স ঠিক থাকলে আহত ব্যক্তি ক্লেম পায়, ইন্স্যুরেন্স না থাকলে গাড়ির মালিককে সম্পত্তি বিক্রি করে আহত ব্যক্তির ক্লেম দিতে হয়। তাই গাড়ির কাগজপত্র সবসময় ঠিক রাখুন। ধরুন গাড়ির ইন্স্যুরেন্স ঠিক আছে, কিন্তু ড্রাইভারের লাইসেন্স নেই। নিজের গাড়ি এমন কাউকে চালাতে দেবেন না যার লাইসেন্স নেই। এইগুলো আইপিসি ধারা কী কী সাজা আছে জানা হলো, কিন্তু ট্রাফিক পুলিশ দ্বারা অনেক অফেন্স আছে চালান কাটার, যেটা MVA Act, মোটর ভেহিকেলস অ্যাক্ট, সেকশন 183, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সেকশন 184, বিপজ্জনকভাবে ড্রাইভিং, সেকশন 185, মাতাল অবস্থায় গাড়ি চালানো। কিছু সময় এইগুলো ওইখানেই ফাইন ভরে মেটানো যায়। তাই ট্রাফিক রুলস মেনে গাড়ি ভালোভাবে চালান, নিজেও সুরক্ষিত থাকুন, অপরকেও সুরক্ষিত রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।